হ্যালো, আমি প্রিয়দর্শনী, আর আজ আবার চলে এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে। ছোট্ট গল্প, বাট আমার বেশ ভালো লাগলো, তাই অ্যাজ ইউজুয়াল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। প্রতিবারের মতন এবারের গল্পটা আমি কোথা থেকে পেয়েছি তোমাদেরকে একটু জানিয়ে দিই। ইউজুয়ালি তো আমি সব গল্পই ফেসবুক থেকেই পাই, বাট এবারটা যদ্দূর আমার মনে হচ্ছে আমি এটা ইনস্টাগ্রামে দেখেছিলাম, ইংলিশে ছিল, এবং অ্যাজ ইউজুয়াল আমি ইংলিশটাতে বেঙ্গলিশ ভাষায় তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করছি। তো আজকের গল্পটার একটা নাম দেওয়া যাক। আজকের গল্পটার নাম হবে দ্য স্নেক অ্যান্ড দ্য সো। বাংলায় যদি করি তাহলে সাপ এবং করাতের গল্প। তো চলো শুরু করা যাক। তো গল্পটা কিছুটা এরকম হলো যে একটু সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, একটা সাপ যাচ্ছিল। এবার যেতে যেতে হঠাৎ ও সামনে একটা বাড়ি দেখতে পেল। তো ভাবলো চলো, রাত্রি তো হয়েই গেছে, তখন এই বাড়িটার মধ্যেই আজকে আমি ঢুকে পড়ি এবং রাতটা এখানে কাটিয়ে দিই। এবার যেই বাড়িটার মধ্যে সাপটি ঢুকলো, সেই বাড়িটা ছিল একজন কাঠের মিস্ত্রির। কাঠের মিস্ত্রির বাড়ি যখন, তখন বুঝতেই পারছো সেখানে অনেক রকমের যন্ত্রপাতি তো ছিলই। কাঠের মিস্ত্রির কাজ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ও বিশ্রাম নিতে অন্য ঘরে চলে গেছে এবং বাইরের দিকের ঘরটাতেই ওর সব যন্ত্রপাতি পড়ে আছে। ঠিক আছে, আমাদের সাপ তো আর এত কিছু জানে না যে ও কার বাড়িতে ঢুকছে। ও তো ঢুকে পড়েছে, আর ঘরটা যথারীতি অন্ধকার, তো ও কিছু খুব একটা দেখতেও পাচ্ছিল না। আচ্ছা, এটা কিন্তু গল্পের খাতিরে মেনে নিতে হবে যে ও এমনিতে দেখতে পায়, কিন্তু এখন অন্ধকার থাকার দরুণও দেখতে পাচ্ছে না। ঠিক আছে, এবার সাপ দেখতে পায় কি দেখতে পায় না, অরিজিনালি কি হয় সেই গল্পে কিন্তু আমরা যাচ্ছি না। তো যাই হোক, ঘরটা অন্ধকার ছিল, তো আমাদের সাপটি এরকম এরকম করে ঢুকতে ঢুকতে হঠাৎ ওই একটা করাত পড়েছিল, সেটা তো দেখতে পায়নি। এবার করাতের উপর ওর গাটা পড়ে গেছে, যেই পড়ে গেছে ব্যাস করাতের ওই খোঁচাটা ওর লেগেছে, এবং ও তড়াক করে একদম ভেবে নিয়েছে যে এনিমি, কেউ নিশ্চয়ই আমাকে কিছু একটা ক্ষতি করতে চাইছে। মানে তখন ওর মাথাতে আর কিছু এলোই না, ও দেখার চেষ্টা করলো না, ও বোঝার চেষ্টা করলো না, ওর মাথাতে তখন একটাই জিনিস স্ট্রাইক করলো যে এই জিনিসটা যখন আমাকে ব্যথা দিয়েছে, আমার কোনো একটা হার্মই নিশ্চয়ই এটা করতে চাইছে, এটা নিশ্চয়ই আমার এনিমি, এবং আমার এনিমির অগেনস্টে আমার কোনো একটা স্টেপ নেওয়াটা ভীষণ ভীষণ দরকার। তাই ও কী করলো, ও যেটা করলো সেটা হচ্ছে যে করাতটাকে নিজে একদম এরম 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 করে পেঁচিয়ে ধরলো, কারণ ওর ইচ্ছা ছিল যে ওটা পেঁচিয়ে ধরে তারপরে ওটাকেও পিষে দেবে, যেটা অনেক ক্ষেত্রে সাপেরা করে থেকে থাকে। তো যেই জিনিসটাকে ও পেঁচিয়ে জড়িয়ে ধরলো, তাতে ওর কী হলো, প্রথমে ও যতটুকু ব্যথা পেয়েছিল এবারটা তার থেকে অনেক অনেক বেশি ব্যথা পেল, এবং যত ব্যথা ও পেতে থাকলো, ও যেহেতু এটাই ভাবছে যে ওটা একটা ডেঞ্জার, ওটা একটা এনিমি, এটাকে আমাকে শেষ করতেই হবে, এটার অ্যাগেনস্টে আমাকে ফাইট করতেই হবে, ও সেটাকে আরও জোর দিয়ে আরও জোর দিয়ে জড়িয়ে ধরতে লাগলো। এবং তাতে লাভটা কী হলো, লাভ তো কিছু হলোই না, উল্টে ক্ষত বিক্ষত হয়ে রক্ত বেরিয়ে বিচ্ছিরিভাবে ইঞ্জার্ড হয়ে গিয়ে নেতিয়ে পড়ে শেষে সাপটি ওখানেই মারা গেল। গল্পটা এটুকুই। কাজে এবার আসা যাক মরাল অফ দ্য স্টোরিতে। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এটা দুটো দিক দিয়ে দুটো মরাল আছে। একটা হচ্ছে গ্রাজ হোল্ড করে না কোনো লাভ নেই, কারণ তাতে তুমি যার এগেনস্টে গ্রাজটা হোল্ড করছো তার আদৌ কিছু এসে যাচ্ছে কি না সেটা তো তুমি জানতে পারছো না, কিন্তু ওই যে তুমি বারবার ওই লোকটির কথা মনে করছো এবং সেইটা তোমাকে মেন্টালি এফেক্ট করছে, সেটা না তোমাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে দেবে। এই সাপের স্টোরিটাতে আমরা ওটাকে দেখালাম যেন জড়িয়ে পেঁচিয়ে ও রক্তাক্ত হয়ে ও সত্যিকারে মারা গেল, সেটা তো বাইরের থেকে দেখা গেল, কিন্তু যখন আমরা কোনো গ্রাজ হোল্ড করি তখন না আমরা নিজেরা নিজেদের মধ্যে তো ওই বাজে কোনো একটা স্মৃতি, বাজে কোনো একটা কথা, কোনো একটা ইনসিডেন্ট বারবার মনে করতে থাকি, যেটা আমাদেরকে খারাপ ফিল করিয়েছিল, দুঃখ পাইয়েছিল, যেটা আমরা অ্যাকচুয়ালি চাই না মনে করতে, কিন্তু মনে করতে চাই না ভেবে ভেবে প্রতিদিন মনে করি, এই ভেবে যে যেই লোকটা আমার সঙ্গে এত খারাপ করেছে তার কিছু একটা খারাপ হোক, তার কিছু একটা খারাপ হোক, তার কিছু একটা খারাপ হোক, তার খারাপ হবেই। দ্যার ইজ সামথিং কল কর্মা, ছেড়ে দাও, তুমি কোনো গ্রাজ রেখো না,
কারণ যদি গ্রাজ রাখো তাহলে তুমি ভিতর ভিতর এইভাবে ক্ষত বিক্ষত হয়ে শেষ হতে থাকবে, যেটা তুমি ডিজার্ভ করো না। ইউ ডিজার্ভ আ বেটার লাইফ, কাজে ডোন্ট হোল্ড অন টু গ্রাজেস। এবার সেকেন্ড মরালটা, অনেক সময় কি হয় আমরা না অনেক কিছুকে ওভার থিঙ্ক করে নিই, আমরা ভেবে নিই এ আমার শত্রু, সে আমার শত্রু, এ আমার অ্যাগেনস্টে, সে আমার অ্যাগেনস্টে, এবং এই ওভার থিঙ্কিংয়ের জন্যেও কিন্তু আমরা নিজেদের নিজেদের ক্ষতি করে ফেলি, বুঝতেই পারি না, কারণ আমাদের মাইন্ডটা তখন ব্লকড হয়ে যায়। এই মেন্টাল ব্লকটা হয়ে গেলে না আমাদের তখন আশপাশে সব কিছুকে অন্ধকার বলে মনে হয়, কোনো কিছুকে আমরা তখন আর ঠিকভাবে উইথ ক্লারিটি দেখতে পারি না। ওই সাপটা যেমন অন্ধকার ঘরে ঢুকেছিল তাই ও কিছুই দেখতে পেল না, ঠিক ওরকমই যদি গল্পটা তুমি ভাবো তাহলে ওই সাপটার করাতটাকে দেখে এতটা মানে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কি কোনো দরকার ছিল? যদি একবার দেখে নিতো চোখটা খুলে যে আরে এটা তো একটা করাত, এ তো আমার কোনো ক্ষতিই করছে না, এ তো জাস্ট পড়ে আছে, ঠিক আছে একটু ব্যথা পেয়ে গেছি চলো পাশ কাটিয়ে চলে যাই, তাহলে কি ওর কোনো ক্ষতি হতো? হতো না, ও বেঁচে যেত এবং ও পরের দিনটা দেখতে পেত এবং সেই দিনটা হয়তো বা ওর লাইফের দ্য বেস্ট ডে হতো। এই ভুলটা আমরাও করি, একটা ছোট্ট কোনো ইনসিডেন্ট, একটা ছোট্ট কোনো বিহেভিয়ার বা হয়তো বা কিছুই না, আমরা মনে মনে অনেক কিছু ভেবে নিচ্ছি এবং সেই জন্যে আমরা ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে তোমার নিজের। ক্লারিটি রাখো, ভুল ভাল অ্যাজাম্পশন করা, ওভার থিঙ্ক করা তোমাকেই কষ্ট দেবে, আর গ্রাজ ওটাও ঝাঁ মানে ঘাড় থেকে ঝেড়ে ফেলে দাও। মানছি কষ্টকর, কিন্তু বিশ্বাস কর যে তোমার সঙ্গে খারাপ করেছে সে একদিন ফল পাবেই, এবং ইফ ইউ আর লাকি ইউ উইল গেট টু সি ইট। আমি প্রিয়দর্শিনী, গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার দেখা হবে, টাটা, ভালো থেকো।